আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, সবাই কেমন? দর্শক, অনেক সময় অনেক রুগীদেরকে আমরা বাড়িতে গিয়ে ইঞ্জেকশন দেওয়ার জন্য প্রেসক্রিপশনে ইঞ্জেকশন লিখে দেই, অথবা কিছু কিছু ইঞ্জেকশন লম্বা সময় দেওয়ার প্রয়োজন পড়ে। সেই ইঞ্জেকশনগুলো রুগীদের জন্য হাসপাতালে থেকে দেয়া ব্যয়বহুল, কেননা এক দুইটা ইঞ্জেকশনের জন্য হাসপাতালে শুয়ে থাকা রুগীর জন্য অনেক কষ্টকর, ব্যয়বহুল, এবং আত্মীয় স্বজন নিয়ে থাকা একটা বার্ডেন হয়ে যায়। দর্শক, এমন কিছু কিছু রোগীর ক্ষেত্রে আমরা বাসায় গিয়ে ইঞ্জেকশন দেওয়ার জন্য বলে দিয়ে থাকি, সেটা কখনো শিরার মধ্যে দেয়, কখনো মাংসের মধ্যে দিতে হয়। মাঝে মাঝে এমনটা হয়ে থাকে যে হঠাৎ করে কোনো একটা ইঞ্জেকশন দেওয়ার পর রোগীর শরীর ফুলে যায়, শরীরে অ্যালার্জি হয়, ফুসকা পড়ে যায়। সেক্ষেত্রে তৎক্ষণাৎ আপনারা কি করবেন যদি এমন হয়ে যায়? অনেকেই অপেক্ষা করেন যে ডাক্তার কি বলেন, বা কোনোভাবে ডাক্তারকে রিচ করতে পারছেন না, বা হাসপাতালে যেতে পারছেন না, অনেক দূরে হাসপাতাল রয়েছে, অথবা রাতের বেলা এমন হয়েছে সকালবেলা যাবেন ভাবছেন, তো সকালে ঠিক হয়ে গিয়েছে, আবার রাতের বেলা ইঞ্জেকশন দিলেন, সেই রাতে আবার এমনটা হলো। এই ধরনের বিভ্রাট বা বিভ্রান্ত হয়ে যান চিকিৎসা নেওয়ার ক্ষেত্রে বা ইঞ্জেকশন দেওয়ার ক্ষেত্রে, যেটা রোগীর জন্য অনেক সময় লাইফ থ্রেটেনিং বা জীবনের জন্য ঝুঁকি হয়ে দাঁড়ায়। দর্শক, যদি কখনো এমন হয় যে ইঞ্জেকশন দেওয়ার পর বাসায় অথবা অন্য কোনো স্থানে হাসপাতাল ব্যতীত যদি রোগীর গায়ে এমন ফুলে যায় বা কোনো ধরনের রিয়াকশন হয়, আপনি অবশ্যই তৎক্ষণাৎ ইঞ্জেকশন বন্ধ করে দিবেন, এবং আপনার যে চিকিৎসক রয়েছে যিনি আপনার এটা প্রেসক্রাইব করেছেন, ওনার সাথে যোগাযোগ করার চেষ্টা করুন। যদি না পারেন, সেক্ষেত্রে আপনি আশপাশে কোনো চিকিৎসকের পরামর্শ নিয়ে ইঞ্জেকশনটা পরিবর্তন করার চেষ্টা করুন। তার পাশাপাশি জানিয়ে রাখছি, ইঞ্জেকশন দিলে শরীরে ফুসকা পড়ে যাওয়ার মানে এই নয় যে চিকিৎসক আপনাকে ভুল ইঞ্জেকশন দিয়েছেন, অথবা সিস্টার আপনাকে ইঞ্জেকশনটা ভুল পদ্ধতিতে দিয়েছেন। অনেক সময় কিছু কিছু মেডিসিন তো বেসিক্যালি একটা কেমিক্যাল, সেটা আপনাদের অন্য সবারই জানা, কিছু কিছু কেমিক্যাল কিছু কিছু রোগের শরীরে কখনো কখনো সেটা অ্যালার্জির রিয়াকশনের কারণ হয়, যেটা পরবর্তীতে ফুলে গিয়ে ফুসকা পড়ার মতো বা র্যাশ হওয়ার মতো সম্ভাবনা থাকে বা অনেকের হয়ে যায়। সেক্ষেত্রে কোনোভাবেই আপনারা ভয় পাবেন না, দ্রুত চিকিৎসকের পরামর্শ নেবেন, এবং যদি বেশি ফুলে যায় অবশ্যই দ্রুত হাসপাতালের শরণাপন্ন হবেন এবং ভর্তি করিয়ে পুনঃ সুস্থ হওয়ার অপেক্ষায় থাকবেন। দর্শক, ভালো থাকুন, সুস্থ থাকুন, তবে ইঞ্জেকশন যথাসম্ভব চেষ্টা করবেন হাসপাতালে কমপ্লিট করে আসার। যদি না পারেন, সেক্ষেত্রে বাড়িতে যেভাবে যেই পদ্ধতিতে চিকিৎসক লিখে দেন সেই পদ্ধতিতে এবং যে ইঞ্জেকশনের নাম লিখে দেন হুবহু সেই ইঞ্জেকশন এবং সেই কোম্পানির দেওয়ার চেষ্টা করবেন। দর্শক, ভালো থাকুন, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম।